আপনাদের তাহলে মালয়েশিয়া ভালোই লাগে নাকি? নি আসেন এজন্য বেশি ভালো লাগে এখন। কত কষ্ট লাগে না? নাকি মালয়েশিয়া স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? দীর্ঘদিন যে মালয়েশিয়া তো অনেকের তো এবছরই শেষ, তাই নতুন কলিং তো নাই। তাছাড়া আবার যারা বিশা দেশা হয় নাই ওদেরকে তো চলে যাওয়ার জন্য আল্লাহ ভরসা। কষ্ট করে যে উপার্জনের বিষয়টা এটা ইসলামে খুবই প্রশংসিত, এবং যারা কাজ করে খায় মাথার ঘাম মানে পায়ে পড়ে ঘাম ঝরানো শ্রম থেকে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন। এবং শ্রমজীবী সাহাবাদের চালদার আসলে খুব ভালোবাসেন। এক সাহাবে সাধারণ ইসলামকে মুসলমান করলেন, আল্লাহ রাসুল হাতে তো শক্ত কেন হাতের তালু, সে আসলে আমি খেজুর বাগানে সারাদিন কাজ করি শক্ত হয়ে গেছে, কাজ করতে করতে আমার হাতের তালু এলো, রাসুল ইসলামের হাতের তালু থেকে চুমু খেলেন, জড়ায় ধরলেন এবং কাঁদলেন। আল্লাহ রাসুল ইসলাম বলছে যে নিজ হাতে উপার্জিত অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার আর হয় না। তা আপনাদের উপার্জন তো সবচেয়ে হালাল, কষ্ট করে উপার্জন তো এটা অনেক হালাল, তবে এটাতে লজ্জার কিছু নাই, লজ্জা হচ্ছে অলসতা। হ্যাঁ, অকর্মণ্য থাকা, অলসতা, এগুলো হচ্ছে লজ্জা। দেশে দেখবেন যে আপনাদের বয়সে কিছু আছে কাজকাম করে না, অনেকে তো আছে। হ্যাঁ, ওই গার্লস স্কুলের সামনে যে তারা ঠিক ঠিক বলছেন, চার আটটা অ্যাভেলেবল, অথবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়াইয়া এই 100 টাকার বিনিময়ে মিছিল করলো, কাউরে কূপ মারলো, এইভাবে কাটা গেছে। তো সেই দিক থেকে কিন্তু আপনারা সৌভাগ্যবান যে আল্লাহ নিয়ে আসছে, কষ্ট করতেছেন, নিজেরও একটা অ্যাসেট ছোটো ছোটো করে হচ্ছে, ফ্যামিলিরও কন্ট্রিবিউট করতে পারতেছে, এটা খুব ভালো। এবং আপনাদের পাঠানো রেমিটেন্সে আমাদের অর্থনীতি সচল, ইউ আর দ্য রিয়েল হিরো অফ বাংলাদেশ, আপনারাই আসল হিরো। সো ইনফিরিয়রিটি কমপ্লেক্সের সুযোগ নেই, হীনমন্য যে আমি মনে হয় অল্প বেতন আর আমি এখানে শ্রমজীবী নো, সেটা কোনো ব্যাপার না। আপনারা যে যে কাজটা করেন ওই কাজটাকে খুব ভালোবাসবেন, অন টাইমে কাজে যাবেন, কাজে ফাঁকি দেবেন না, তাইলে এই টাকাটা হালাল। আর হালাল উপার্জনকারী দোয়া করলে ওই দোয়া কবুল হয়, যদি সে সালাত পরে কারো হক নষ্ট না করে তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল। আপনাদের এক পা জান্নাতে ঢুকে আছে, আরেক পা ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। 75 সালাতগুলো করার চেষ্টা করবেন জামাতে, আব্বা আমার খোঁজ খবর নেবেন, এখানে কোনো খারাপ সঙ্গের সাথে মিশা যাবে, এখানে অনেক সঙ্গ আছে, বুকিং পিনতাং যারা করেন কাজ করেন যারা, এখানে কিন্তু ভয়ঙ্কর জায়গা, ওইখানে রেড এরিয়া আছে, রাত্রেবেলা দুম্মা চলে দুম লাগাই দিবে, ড্রিঙ্কস খাইতেছে মেয়েদের, পোশাক আশাকের বেহাল দশা, তো ইমান হেফাজত করাটা কঠিন, ইমান চরিত্র হেফাজত করা। আর ওখানে আবার মসজিদও আছে, বুকিং পিনতাং আমি দাওয়াতি কাজ করছি, একেবারে ওই এরিয়াতে দুইটা মসজিদ আছে, একটাই আমি এক তাফসীর প্রোগ্রাম করছি কিছুদিন আগে, ছোটো মসজিদ জায়গা হয়নি, লোকজন অনেক বেশি চলে আসতো, আরেকটা মসজিদেও আমি ইনভাইট করতে যাবো এক সময়, সময় করতে পারতেছি না। তো সঙ্গবদ্ধ থাকবেন, আর দেশের বাইরে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এগুলো কোনো পরিচয় না, দেশের বাইরে সবচেয়ে বড় পরিচয় প্রবাসী বাংলাদেশি মুসলমান। আমি সব জায়গায় এটা বলি যে আপনাদের পরিচয় কী, প্রবাসী বাংলাদেশি মুসলমান, এটা পরিচয়। ব্যক্তিগত দল থাকবে, কেউ বিএনপি করছেন, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত ইসলাম, এটা ব্যক্তিগত জায়গায় থাকবে। এখন তো আপনার ক্লাস 9-10 ছেলের সাথে কথা বলা যায় না, ছাত্র লীগের অমুক। হ্যাঁ, দেখলাম ওই ক্লাস 5-এর এক ছেলে শিশু লীগ শুভেচ্ছা জানাইছে, শিশু লীগ দেশের অবস্থা। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য আমার সংক্ষিপ্ত মেসেজ। এখন হচ্ছে আপনার মেন সমস্যা হচ্ছে, এখন তো সময় বেঁধে দিয়েছে মানুষে, যাদের বিষয় হয় না, আমরাও তো টাকা পয়সা দিয়েছিলাম পেশার জন্য, ব্যাড লাক। এখন মনে করেন যে ভিসা হয় না কেন, দালালদের কম করে পড়ার কারণে, দালালদের কারণে মানে আপনার সবগুলো হয়ে গেছিল, যে নেভি দেবি সব পেমেন্ট, তা চাটেন দিয়ে বলতেছে যে পেশা হচ্ছে না, একটা প্রশ্ন এই আপনাকে নিয়ে, যারা সুন্নি মিডিয়া বিশেষ করে তারা আমি অনেক অনেকবার দেখছি, এখন মোটামুটি ওই পেজে গিয়ে আমি কমেন্ট করতেছি আপনার পক্ষে, কিন্তু আমার হচ্ছে না এগুলা। মানে প্রশ্নটা হচ্ছে এরা যে আপনার ভিডিওটি কাট করে, একটা মানে খারাপ কিছু এটা ওরা ভিডিওটা কাট করে এমনভাবে দেখায় আপনাকে, মানে খুবই বাজে বাজে ইয়া করার জন্য চেষ্টা করতেছে, এটা সম্পর্কে আপনার কোনো অভিমত আছে? যে যেরকম তার কাছ থেকে ওই কাজে প্রকাশিত হবে, ওগুলো আসলে দেখার এতটা সময় আমার নাই। আপনার মেইন পেজ যেটা আছে ওটা আমরা অলরেডি সবুজ অলরেডি ভেরিফাইড করেছেন না, কিছুদিন আগে আপনি লাইভ আসছেন এই রমজান নিয়ে একটা লাইভ 27 মিনিটের মনে হয়, আমরা তো 27 মিনিটে সবাই দেখছি, এটা হবে না, খাইতে খাইতে কানা হয়ে যাবে।
দিন অনেক ক্লাস ক্লাস আমার তো বেশ সমস্যা হয়েছিল আগে ছিল না তো যারা বিরোধিতা করে বিরোধিতা হওয়াটা তো খুব স্বাভাবিক হক কথা বললে ভালো কথা বললে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলে তখন অনেকেরই চক্ষুশূল হওয়া বাংলাদেশে এটা খুব বেশি হয় মানে কিন্তু হুজুর আপনার যে বক্তব্য মনে করেন যে কি এই সমস্যাগুলো হয় আপনার আপনার বিশাল বক্তের একটা ইয়ে আছে আপনি এটা নিয়ে গর্ব করতে পারবেন আলহামদুলিল্লাহ বিশেষ করে যুবক যারা আছি আমরা আমরা যে কথাগুলো আলাজারে ফিক্সি এখানে ফিক্সি এটা আমরা ছড়াই যেতে পারতেছি এবং মানুষ রিসিভ করতেছে এটাই আমাদের সফলতা মানুষ ছেলেবেলা যখন বলে যে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি সিগারেট খাইতাম এখন সিগারেট খাই না আগে এই করতাম এখন ভালো তো এটা এগুলো আমাদের জন্য অনেক বড় পাওয়া জি জি যে আপনাদেরকে আমি চিনি না আমাকে হয়তো ইউটিউবে দেখছেন আমাদের ব্যক্তিগত হয়তো চিনি না তো এই যে গ্রহণযোগ্যতাটা মূল উদ্দেশ্য না এটা দেয়ার মালিক আল্লাহ গ্রহণযোগ্যতা ছাড়াও যদি আমার খেদমত হয় কবুল করে আল্লাহ ওকে আর গ্রহণযোগ্যতা দিয়ে যদি গ্রহণ করে তাতে ওকে ফরজ নামাজের পরে স্পেসিফিক কোনো মোনাজাত আছে কিনা আমাদের দেশে কিছু কিছু ভাইরা বলতেছেন কোনো মোনাজাত নাই আর কিছু বলছেন আছে তো কিছু মহিলারা আমরা যখন নামাজের মধ্যে কোনো একটা ভুল করি তখন এটার জন্য আমাদের সহশিষ্টা দিতে হয় যে কোনো ভুল করলে সহশিষ্টা না ওয়াজিব নষ্ট হয়ে গেলে একটা ভুল হলো না এটাতে সহশিষ্টা কিন্তু ফরজ যদি নষ্ট করেন এটাও তো ভুল এই ভুলে সহশিষ্টা দিলে হবে না ফরজ নষ্ট হইলে সালাতটা আবার পড়তে হবে তাইলে আপনার সহশিষ্টা দিলে হয়ে যাবে সহশিষ্টার তিনটা সিস্টেম আমার সালাতের একটা ওয়ার্কশপ আছে তিন ঘন্টা লাগে এটা করাইতে এখানে করাইছিলাম আপনার পান নাই আগে করাইছি সৌর সেজদার এক নম্বর সিস্টেম যেটা আমরা বাংলাদেশ থেকে জেনে আসছি এইটা সহি সহি হাদিসে আছে সেটা হচ্ছে শেষ রাকাতে তাশাহুদ করার পরে ডানে একটা সালাম ফেরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপর সেজদায় যাওয়া সেজদার তাসবিহ করে আবার বসা বসে আবার তাশাহুদ দুরুদ এবং দোয়া মাসুরা করে সালাম ফিরিয়ে শেষ করা এটা তো আমরা সবাই জানি নাকি বাংলাদেশে এটাই দেখছি আমরা তো এটা এটা করতে পারেন এটা ওকে আরেক দুই নম্বর পদ্ধতি এটাও সহি হাদিসে আছে সেটা হচ্ছে পুরা সালাত শেষ করে ফেলবেন সালামও ফিরাই ফেলবেন নামাজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সালাম ফিরানো শেষে অতিরিক্ত দুইটা সেজদা দিবেন হয়ে গেল সব সেজদা তিন নম্বর পদ্ধতি হচ্ছে পুরা সালাত শেষ করবেন কিন্তু সালাম ফিরাবেন না সালাম ফিরানোটা বাকি তখন দুইটা সেজদা দিবেন সেজদা দিয়ে বসেই সালাম ফিরাবেন এই তিনটাই সহি হাদিসে আছে যেইটা ভালো লাগে ওইটা দিয়ে করতে পারবেন কোনো সমস্যা তাইলে এই এই পদ্ধতিগুলো পরের পদ্ধতি কাজে লাগবে মানে সালাম ফিরে তাজবি করতেছেন বসে বসে হঠাৎ মনে হলো একটা ওয়াজিব তো ছুটে গেছে দুইটা সেজদা দিয়ে দিলেন কারণ একটা পদ্ধতি আছে না যে সালাম ফেরানোর পরে দুইটা সেজদা দেওয়া যায় তখন ওই পদ্ধতিটা কাজে লাগবে দেখছেন পদ্ধতি অনেকগুলো থাকলে সুবিধা আর আমরা অনেকগুলো থাকলে নিতে চাই না মারামারি করি এইটাই করতে হবে বরং একাধিক অপশন থাকলে সুবিধা আপনাকে যদি এখন দিল বিরিয়ানি এখন বিরিয়ানি কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কোনো অপশন নেই এটাই খেতে হবে এটা সুবিধা বিরিয়ানি দিছে আবার মাছ তরকারি দিছে আবার সবজি দিছে কোনটা সুবিধা বাসাই করতে হবে ওটা সুবিধা এই সুবিধাগুলো ইসলামে আছে বাট আমরা নিতে চাই না বাড়াবাড়ি করে মানে আল্লাহ ছাড় দেয় মাওলানা ছাড় দেয় আল্লাহ ঠিকই সহজভাবেই দিছে আমরা কঠিন করে আমার একটা প্রশ্ন ছিল হুজুর আমেরিকা থেকে একটা মহিলা এটা প্রশ্ন দিয়ে তো শেষ করে ফেলছি আচ্ছা শেষ করছেন অলরেডি এখন আমি বলতেছি আমেরিকা থেকে একটা মহিলা কল করছে যে কি ওর একটা ছেলে ছুটে কোনো মানে আপনার ওয়াজ শুনে ওরা খুবই বিভক্ত হয়ে গেছে আপনার কীভাবে আপনার সাথে যোগাযোগ করে কানেক্ট করতে আমি বলতেছি এটা তো সম্ভব না তো আমি যদি কোনোদিন দেখা করি তাহলে বলবো যে একটা ছেলেকে আলেম বানাতে হলে কী কী করতে হবে এরকম একটা আমাকে খুবই গুরুত্বপূর্ণ ভালো ইনস্টিটিউশন আছে প্রতিষ্ঠান
জি ওখানে যেতে পারে ইংলিশ মিডিয়াম আর কি ইংলিশ মিডিয়াম আছে ইংলিশ আরবিক মিক্স আছে এখানে আমার সাথে পিএইচডি করে একজন ভাই আছে শাইখ জাকির আমেরিকায় খুব পপুলার বক্তা জি ভালো আলোচক ওর সাথে যোগাযোগ করতে পারে জাকির আহমদ সবাই সবাই চিনে এক নামে আচ্ছা কমিটিতে কাজ করে শাইখ জাকির আহমদ বললে ওর সাথে আমার রেফারেন্স দিয়ে যোগাযোগ করতে পারে আপনার প্রেজেন্ট থাকা জরুরি না তো আপনার আব্বা থাকলে টাকা পাঠাই দিলে উনি সপ্তম দিনে জবাই করে ফেলবে আপনার আব্বারও তো জবাই করতে হবে এটাও জরুরি কষায় যদি নামাজি কষায় মুসলমান হয় ও জবাই করে বস্তু বানায় রাখবে আপনার আব্বা প্যাকেটে করে নিয়ে আসবে হয়ে গেল আকিকে তাইলে আকিকা সপ্তম দিনেই করতে হবে গোস্ত ফ্রিজে রেখে দিবেন আপনি যেদিন যাবেন ওই দিন গোস্ত বের করে রান্না করে সবাই সব খাবেন মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাই আপনি থাকতে চাইছেন তাই না কারণ আপনি যে লেটস সে আপনি যাবেন 30তম দিনে বাচ্চার জন্মে কিন্তু আকিকা তো দিতে হয় সপ্তম দিনে সপ্তম দিনে আকিকা হয়ে যেতে হবে সুন্না অনুযায়ী আকিকা হয়ে যাবে গোস্ত প্রিজার্ভ করে রাখলাম আর আপনি যেদিন যাবেন ওই দিন অনুষ্ঠান হলো মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো ঠিক আছে তাহলে